বন্ধুরা, জীবনের পথে চলতে গেলে কোথাও থামতে হয়, বিশ্রাম নিতে হয়। সারাদিন কর্মব্যস্ততার পরে রাতে ঘুমোতে হয়, তবেই আমরা বাঁচি, আবার নতুনভাবে সুস্থতার সঙ্গে কাজ করতে পারি। কিন্তু বন্ধুগণ, কখনো নিজের প্রিয় স্মার্টফোনটির বিশ্রাম দেওয়ার কথা ভেবেছেন কি? আপনার প্রিয় ফোনটিকে যদি লাইফটাইম আপনার সঙ্গী করতে চান, তাহলে আজ থেকে 24 ঘন্টায় অন্তত ফোনটি একবার সুইচ অফ করুন। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হবে, মনে করে এখনই একটা লাইক করে দিন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, প্রতিদিনই পাবেন এরকমই নতুন ভিডিও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। যারা খুবই ব্যস্ত, যাদের ফোন অফ করলে গার্লফ্রেন্ডের গালাগালি শুনতে হয়, বা দরকারি ফোন কল মিস হওয়ার ভয় আছে, তারা 7 দিনে অন্তত একবার ফোন সুইচ অফ করে রাখুন। কেন সে বিষয়ে অবশ্যই বলবো, তবে জেনে রাখুন সুইচ অফ করার বিষয়টি ফোন বিশেষজ্ঞ পৃথিবী বিখ্যাত ইঞ্জিনিয়াররা অনেক গবেষণার পর একথা জানাচ্ছেন। আপনারা হয়তো প্রশ্ন করবেন, কেন, কি দরকার? আমরা বাঙালিরা ভাবি কম, প্রশ্ন আর সন্দেহ করি বেশি। জেনে রাখুন, ফোন একটা মেশিন হলেও তারও বিশ্রামের দরকার। ফোনের যান্ত্রিক বিষয় কঠিন ভাষা না বলে খুবই সাধারণ কয়েকটা কথা বলি আপনাদেরকে। আপনারা কিছুক্ষণের জন্য অতীতে চলে যান আর ভাবুন, যারা 10 বছর আগে ফোন ব্যবহার করতেন, তখন কম দামি ফোনেরও বেশি যত্ন নিতেন। আমার কাছে 10 বছর আগের একটা নোকিয়া 1100 মডেল রয়েছে এখনও পর্যন্ত, কোনোদিনও খারাপ হয়নি, রিপেয়ারিংয়ের কোনো গল্পও নেই। ভেবে দেখুন, আগে আমরা সবাই রাতে ফোন সুইচ অফ করে ঘুমাতাম, কিন্তু এখন রাতেই যে ফোন হাতে নিয়ে এন্টারটেনমেন্টের দুনিয়ায় প্রবেশ করি, তার ফলে আমাদের শরীরের 12টা বাজে আর স্মার্টফোন 2 বছরের মধ্যে 8 বার গ্যারেজে চলে যায়। তাই বন্ধুরা, 24 ঘন্টায় অন্তত একবার হলেও ফোন সুইচ অফ করে বিশ্রাম দিন। কেননা ফোনের ব্যাকগ্রাউন্ডে অল টাইম অ্যাপ্লিকেশান ওয়ার্ক করে। যদি আপনিও 24 ঘন্টা ফোনের পিছনে পড়ে থাকেন, তাহলে সেই বেচারা যাবে কোথায়? আমরা ফোনের ব্যাটারি, র্যাম, স্টোরেজ, ফোন গরম, হ্যানা ত্যানা নিয়ে বড় বেশি সমস্যার কথা বলি আর চিন্তা করি, কিন্তু সমাধানের পথ কিন্তু আমাদের হাতে। বন্ধুরা, সব টেকনিক্যাল কথা ভুলে যান, 24 ঘন্টায় 5 মিনিট হলেও প্রিয় ফোনটি সুইচ অফ করুন, তাহলে দেখবেন ফোন গরম, ফোন হ্যাং আর হবে না। তাহলে আগের মতো ফোনটি 8 থেকে 10 বছর আপনার সঙ্গী হবে। ফোন বন্ধ থাকার জন্য যদি গার্লফ্রেন্ডের সন্দেহ বা গালাগালি শুনতেও হয়, ভুলবেন না, প্রিয় ফোনটি কিন্তু গার্লফ্রেন্ডের থেকে বেশি সময় আপনার সাথে থাকে। আর আপনাদের যোগাযোগের পরম বন্ধু কিন্তু আপনার স্মার্টফোন। আপনারা এখন কী ফোন ব্যবহার করেন, সেটাতে কি কোনো সমস্যা হয়, সব কমেন্ট বক্সে লিখে জানান। আগে কি আপনারা ফোন সুইচ অফ করতেন? যদি হ্যাঁ হয়, ইয়েস লিখুন কমেন্ট বক্সে, না করলে নো লিখুন। ভিডিওটা কতখানি হেল্পফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করবেন বেশি বেশি করে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই বন্ধুরা।